ও মানুষ সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি, ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি। তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না। আজকে আমাদের জীবনটা একাকী না, ব্যাচেলার বেশি দিন থাকা যায় না, বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয়। চিরকুমার শব্দ একটা বাংলায় আছে, কিন্তু এই চিরকুমার বলে আর কি, কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না, শুধু বলে চিরকুমার। মানুষ অনেকজনে অনেকজনে কয় মালপত্রই নেই, চিরকুমার থাকবে না তো থাকবে কি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তো চিরকুমার শব্দ যদিও থাকে, কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না। মানুষের জন্য জীবনে দুটা পার্ট থাকে, নারীও থাকে পুরুষও থাকে, দুটা পার্টই মানুষের। মানুষ আমরা, মানুষ আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবনটা, এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন। বুঝাইতে পারলাম দিনের পরিবেশ কেন? এই ছোট্ট জীবনটায় কিসে থাকার জন্য? সুখে থাকার জন্য। আমরা কিন্তু সারাদিন দৌড়াই সুখ। আচ্ছা, এখন আমাদের কাছে যে সুখ আছে, আমি একটা সুখের কাহিনী উঠাইয়া ধরতেছি। এখন আপনাদের কাছে বিচার রাখবো কি আমরা সুখী না তারা সুখী। আগে আমি কাহিনী তুলে ধরি। তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে একটু চাবায়া পানি পান করবে। চতুর্থ দিন ঘরের অভিভাবক যাইতেছেন তো বলতেছেন, দোয়া করো আজকে যেন কিছু জুটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, কিন্তু ঘরের মানুষটা শুধু বারবার তাকায়া দেখতেছে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। কেননা বাচ্চাগুলার চিৎকার আর দিলে মানতেছে না, কানে বারবার বাচ্চাদের চিৎকার আসতেছে খিদার। সন্ধ্যা যখন আস ঘনায় গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরের মানুষটা যখন ফিরতে ছিল, পর্দা উঠে দেখে আসতেছে, চেহারাটা মলিন, হাত দুইটা খালি, চেহারাটা মলিন, হাত দুইটা, আরে বোঝেন আমার কথা, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। যখন একবারে কাছে চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী, এইবার মনে হয় নামটা চিনছেন, আওয়াজ দিছে কি আলী, চোখে চোখ পড়ছে, জিজ্ঞাসা করছে চেহারাটা আলী, চেহারা মলিন কেন? তো হাত উঠে দেখাইছে, ফাতেমা মা ওয়াজাদনা শাই, কিছু পাই নাই, আজকেও ক্ষুধার্ত থাকতে হবে। তো ঘরের মানুষটা চিৎকার দিতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আল্লাহ আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন তো মলিন, বলেন তারা সুখী না আমরা সুখী? আমরা সুখী? কি আমাদের বাংলাদেশে কোনো পরিবার এরকম একটা চিত্র তুলে ধরতে পারবে? আগেরটা শুনেন আরো আজীব লাগবে, বলতেছে আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না, হাসবে তো দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা নু হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা নু নিজে বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি দেখতেছি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত, স্বামীকে স্বাগত জানাইতেছে, মন জিততে হবে, স্বামী যেন না বুঝতে পারে যে আমি ব্যথিত হয়েছি। তো মুস্কি মুস্কি হাসতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আর পারি না, পারলাম না, কাঁধে হাত রেখা বললাম, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া দেখ। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় ঘরে ঢুকলাম আর তুই মুস্কি মুস্কি হাসিস।
তো বলতেছে আলী আগেরটা শোনাবো, তুমি শুনাইছো আমিও একটা শোনাবো। তো বলছে আলী তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও তো হাজিনতু ওয়াতাশাওয়াক্তু, তুমি যখন বাহির হয়ে যাও তো আমার চেহারাটা মলিন হয়ে যায়। আলী আমি সারাদিন তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আজ কখন আসবি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ফাতেমা এই জন্যই কি এক টোকায় দরজা খুলা দিস? তো বলছে আলী ঠিক বলছিস, তুই আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দিতে পারি। তো বলছে ফাতেমা এটা শিখলি তো শিখলি করতে কা? কাব্বা প্রথম দিনই বলে দিছে ফাতেমা 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 ফাতেমা। আলী সারাদিন পরিশ্রম করে আসবে তোদের জন্যই জোগাড় করার জন্য সকালে বাহির হবে আলী, আলীও আমার কলিজার টুকরা। ফাতেমা আলী যেন দরজা খটখটাইতে না হয়, এক টুকায় যেন খুলা দিতে পারিস। ওই দিন থেকে আলী দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, এক টুকায় যেন খুলা দিতে পারি। ও যাত্রা বাড়ির আর কাজলার মানুষ, আল্লাহ দিন দিছেন এই ছোট্ট জীবনটায় নারী পুরুষ সুখে থাকা, দিনের ভিতরেই সুখ। সময় আমার হাতে নাই, নাহলে হাজারো কাহিনী আমার সাথে গোটা আপনাদেরকে আমি শুনাইতে পারি। হায় হায় ডেকি বলে আকাশে গেলেও বারাবাদে দান বাদে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আমরা যেখানেই যেই মানুষ পানি পড়া নিতে আসে, সেটা আমেরিকা হোক আর ক্যানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর উন্নত বিশ্ব হোক, তখন জিগাই পানি পড়া দিয়া করবেন তো করবেন কি? হাজারো মানুষের চোখের পানি এইখানে ছবি সহ সেভ করা আছে, যদি পেন ড্রাইভের মতো খোলা যেত তাহলে ওয়াজের দরকার ছিল না, বড় একটা স্ক্রিন লাগায় দিতাম, যেটাকে কি বলে প্রজেক্টর লাগায় দিতাম আর কম্পিউটারে ঢুকায় দিতাম, আর আপনারা দেখতে থাকতেন আর কানতে থাকতেন, আমিও কানছি আপনারাও কাঁদতে থাকতেন যে আমেরিকার মতো জায়গায় থাইকা তুমি এত দুঃখী। এইখানে তো মানুষ মনে করে সবাই সুখী, এখন তো দেখি তোমরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি দুঃখী, আমরা এর চেয়ে বেশি সুখী। ওই সময় ওই কথা মনে ওঠে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ, আইনা আবনা আদ-দুনিয়া মিন হাদিহি লাদ্দা, আরে আমাদের এই জীবনের সুখের থেকে রাজা বাদশার সন্তানরা কোথায়, আমরা যেই সুখী। দিন দিছেন সুখে থাকার, এই জন্য সম্মিলিত জীবন, নারী পুরুষ সম্মিলিত জীবন, বরং এখন নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এই জন্য সম্মিলিত জীবনে যদি দিন না আসে তাহলে লাইফ তো হবে কিন্তু হ্যাপি হবে না। আজকে আমাদের ঘরে সুখের সমস্ত উপকরণ আছে, শীতের দিন যাত্রাবাড়ি নিয়া কাজলা নিয়া অধিকাংশ ঘরে পাওয়া যাবে, যাদের ঘরের ভিতরে ঠান্ডা পানির গিজার আছে কিন্তু গরম পানির গিজার আছে, কিন্তু জিজ্ঞাস করেন তুমি গরম পানি দিয়ে ডেলি গোসল করো তোমার ভিতরে সুখ কতটুক, এটাও সুখের উপকরণ। সে বলবে আমি গোসল গরম পানি দিয়ে করি বটে কিন্তু আমার কাছে সুখ নাই। সুখের সমস্ত উপকরণ আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে পত্রিকায় কোনোদিন এই কথাগুলা উঠতো না, কোনোদিন মিডিয়ায় আসতো না, কোনোদিন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সুইডেন, সবচেয়ে উন্নত দেশ সুইডেনের ভিতরে সরকারি কানুন আছে, আপনি সরকারিভাবে আত্মহত্যা করতে পারেন, আপনি যদি দরখাস্ত করেন সরকার আপনার দরখাস্তকে অনুমোদন দিবে, সরকারিভাবে আপনাকে আত্মহত্যার সুযোগ দিবে, লোক আসবে আপনি যেইভাবে চাবেন ওইভাবে আপনাকে বিদায় করে দিবে, সার্চ দেন মোবাইলে তারপরে সত্যায়িত করেন। হায় হায় উন্নত দেশের লোকগুলা কোনোদিন আত্মহত্যা করতো না। সুখের উপক্রম থাকলে সুখ হয় না, সুখের জন্য আল্লাহ আমাদেরকে দিছেন দিনের পরিবেশ। যত বেশি দিনদার হবে অত বেশি সুখী হবে, সুখী উপকরণ আছে, নাই তো আমাদের জীবনে শব্দ সুখটা নাই, সুখ আমাদের শব্দটা নাই। উপকরণ আছে, আসবাব আছে, সব আছে কিন্তু সুখ নাই, সুখ শব্দটা আমাদের জীবনে নাই। হ্যাপি কে কে আছে কিন্তু বাট আমাদের জীবনে হ্যাপিত্ব নাই।
হ্যাপি কে কে লেখা আছে, কিন্তু হ্যাপি শব্দটা আমাদের জীবনে না। ইউ আর নো হ্যাপি, আপনিও বলবেন যে আমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। হ্যাপি নাই কেন? দিনের পরিবেশ। এই জন্য দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা সুখে থাকার। একটা মাত্র দেখাইলাম আপনাদেরকে, বিবেচনা করেন, ওনারা সুখী ছিল না আমরা সুখী? ওনারা হ্যাপি না আমরা হ্যাপি? অথচ ওই দিনই আলী হাসান হুসাইনকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে। ইয়া রসুলাল্লাহ, চতুর্থ দিন হইতে চললো, শেষ হইতে চললো, হাসান হুসাইনের মুখে কিছু জোটে নাই, আর রাখা যায় না। আল্লাহ রসুল কাপড় উঠে দেখাইছেন, আমার পেটেও পাথর, আমার ঘরেও কিছু নাই, কিন্তু কলিজার টুকরাকে সওয়া, কান্না তো সওয়া যায় না। তো বলছেন, নিয়ে আসো হাসান, আসো, জিব্বা বাহির করে দিয়া বসে চুষতে থাকো। একটু চুষার পরে বসে নানা যান পেট বেড়ে গেছে, আর চুষবো না। বলছে, হুসাইন তুমি আসো। হয় হয়, যার মুখের ভিতরে এমন জিব্বা তার পেটে পাথর, তারপর আসেন। আমার কথা শেষ, যদি ছোট্ট জীবনটা সুখী হইতে চাই, আমাদের দুনিয়ার জীবনের দুইটা পার্ট, একটা নারী একটা পুরুষ, দুজনকে দিনদার হইতে হবে। আর যদি দুইজন দিনদার না হইলো, একজন দিনদার হইলে হবে না। গাড়ির চাকা একটা হাওয়ায় আছে আর একটা পাঞ্চার, আপনি চালায় নিয়ে যাবেন, একটু পরে গাড়িও যাবে আপনিও যাবেন, দুটোই হাওয়া থাকতে হবে, দুজনই দিনদার হইতে হবে। আজকে সনটেক মহিলা মাদ্রাসা একটা, এরকম প্রত্যেক গলি গলি হওয়া দরকার ছিল। আমরা নতুন শিক্ষা, আধুনিক শিক্ষায় আমরা বিরোধী না, কিন্তু আধুনিক শিক্ষা যদি একটা শব্দ ডিকশনারিতে দেখি, জেনারেল শিক্ষা মানে কি? জেনারেল মানে কি? কি তো সাধারণ নিয়া জিনিস নিয়ে তো গৌরব করা যায় না, ঠিক না? আমার আওয়াজটা দেখেন না দোলের মতো, এটা নিয়ে তো আমি গৌরব করতে পারি না যে আমার আওয়াজ একবারে শুনিয়ে আসছে কুকিলের মতো। এটা নিয়ে সাধারণ শিক্ষা নিয়ে আবার কি গৌরব করা যায়? জেনারেল মানেই তো সাধারণ, কি ডিকশনারি তো এটাই লেখা, ঠিক না? কি আমি কি ভুল অর্থ বলতেছি? বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ দেখেন সাধারণ শিক্ষা, সাধারণ নিয়ে আবার গৌরব করে কি করে হবে? আমরা এটার বিরুদ্ধে না। আপনি সাধারণ শিক্ষা শিখেন, কত শিখবেন শিখেন, কিন্তু হ্যাঁ, যতটুক না হইলেই নয়, যতটুক দিনদারি না হইলে আমি সুখী হব না, আমার সন্তান সুখী হবে না, আমি ফ্যামিলিগত সুখী হব না, বাপ হইয়া সুখী হব না, মা হইয়া সুখী হব না। এতটুক শিক্ষা কমসে কম আমাদেরকে এই সনটেক মাদ্রাসার থেকে নেওয়া উচিত। ওটার জন্য সহজ, যদি এইখানে মক্তব্য পড়া যায় তিন বছরের কোন একটা মেয়ে, বা পাঁচ বছরের মক্তব্য হবে কিনা জানি না আমি, কয় বছরের, তিন বছরের নুরানি মক্তব্য যদি পড়া যায়, আমার এই বিশ্বাস এই মহিলা কোনোদিন হারাবে না। একটা পুরুষ যদি পড়ে, ওই ছেলে কোনোদিন হারাবে না, কেন না? কখনো না কখনো ওই মক্তব্যের শিক্ষা তার ভিতর ভিতর থেকে আওয়াজ দিবে, তুই হারাবি তো হারাবি কি কইরা, তুই না ওই হাদিস পড়া আসছিস। নুরানিতে কতগুলো হাদিস মুখস্থ পড়ায়, ওই হাদিস গুলা মাঝে মাঝে তাকে ভিতর থেকে বেজা উঠবে আর বলবে তুই হারাস তো হারাস কি কইরা। এই জন্য আমরা কখনো কখনো দেখি কোন কোন জায়গায় গেলে মুস্কি হাসি দিয়া কয় হুজুর, তাবলিগি লাইনে গেলে কয় হুজুর মনে কিছু নিয়েন না, ছাত্র জামানে আমিও তিন দিন লাগাইছি, ওই সেটা তার কোনো না কোনো সময় বেজা উঠে। মক্তব্য যদি পড়ে তো কোনো না কোনো সময় ভিতর থেকে বেজা উঠবে, তুই না ওই হাদিস গুলা পড়ছিস আজকে হারাস তো হারাস কি কইরা। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই দুনিয়ার জীবনে সুখে থাকার জন্য, এই মাদ্রাসা গুলা ওটারই প্রতীক, ওটারই আলো, ওটারই সূর্য বলতে পারেন, প্রদীপ বলতে পারেন, প্রদীকও বলতে পারেন, এটারই আলো, এটারই সূর্য এই মাদ্রাসা গুলা, মহিলা হোক আর ছেলের হোক, দিনদারি মানুষকে শিখানোর জন্য। কেন একটু সুখে থাকতে হবে, কসম খোদা, এখনো দুনিয়ায় পাওয়া যাবে, ঘরে হয়তো চুলাও মাঝে মাঝে জ্বলে না, কিন্তু ওনাদের আপোষে যে ভালোবাসা, ওই ভালোবাসা যদি সারা দুনিয়ায় বাইটা দেওয়া হয়,
তারপরও দুইজনের ভালোবাসায় বিন্দুও কমবে না, এরকম ভালোবাসা আছে না নাই? আছে নাইলে 7,000 টাকা বেতন পায় সংসার চালায় তো চালায় কি করে? ওপেন দুনিয়া, ওই বেটি গার্মেন্টসে যায় না তো যায় না কেন? ও বলছে 7,000 কেন, তুই 5,000 পা, 5,000 কেন না পা? তোর গলা ধরা সুখের যে ঘুম আসে ওই ঘুম দুনিয়ার কোথাও আসবে না। নাইলে মসজিদ মাদ্রাসায় 5,000-7,000 টাকার বেতনে চাকরি করতে পারতেন না। আজকে তো ওপেন দুনিয়া, যদি ওরা বলে না আমি ভাঙ্গা দিলাম, নাইলে 5,000-7,000 টাকা বেতন পেয়ে সংসার চালাইতে পারে না। ওই ঘরের থেকে কোনোদিন অভিযোগ আসে নাই, আপনাদের কাছে চিঠি আসে নাই অভিযোগের, ওই ঘরে কোনো চাহিদা নাই। যদিও ছোটবেলার একটা ডাইজেস্টের পড়া মনে হচ্ছে, এই জন্য বলি, ওইখানে লেখা ছিল সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়, রোজার ঈদ বাড়ির যেতে যেতে বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি, কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে ইনশাআল্লাহ হবে। যেমন মুসা ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1,000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজির 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, জান্নাত 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন দুনিয়াতে, তো বিয়ে হন নাই পান নাই উনি, চলে গেছে ওইখানে হবে অনুষ্ঠান, ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না, ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দিন দিছে আল্লাহ এই দুনিয়া একটু সুখে থাকার জন্য, আর দিন দিছেন ওই পুরীতে সুখের ঠিকানা জান্নাতকে এইখান থেকে অ্যালটমেন্ট করানোর জন্য, লুইপা নেওয়ার জন্য, এইখান থেকে বুকিং দিয়া যাওয়ার জন্য, এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়, রোজার ঈদ বাড়ির যেতে যেতে বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি, কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে ইনশাআল্লাহ হবে। যেমন মুসা ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1,000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজির 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, জান্নাত 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন দুনিয়াতে তো বিয়ে হন নাই পান নাই উনি, চলে গেছে ওইখানে হবে অনুষ্ঠান, ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না, ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাবা উচিত এই হিসাবে, ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে, বাহির হইলে একটা সর্বসর্ব প্রথমেই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিল গুলাতে তো হয়ই হয়, সব সময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে কেউ বিরুদ্ধে করে, সেটা হলো দিন কি,
আমার কথা বোঝেন, ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু সুরমুর হবে না, আমার কাছে নাই করতে কি দিব। সেই শব্দটা হলো দিন। দিন বহুত আলোচিত, ঠিক না? পক্ষেও আলোচনা হয়, বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না? কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলাকে প্রশ্ন করব, কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি। আল্লাহ তৈরি করা নিজেই বলছেন, ব্রেনকে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খলাক তু আত্রিয়া বা মিন, তোর চেয়ে উত্তম কোনো জিনিস আমি বানাই না। ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোনো জিনিস নাই, আছে নাকি? একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না? কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে, এরকম করা কি বোঝায়? যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে, একটু পরেই কিন্তু উল্টায় যাবে। যেমন আমারই মনে আছে, হেমায়তপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো দুই চারজন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও দুই দিন পরে ভালো হয়ে যাবেন। অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন আর আমি বা গেছি কেন? উনি আমাকে অসুস্থ মনে করতেছে, নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে দুই চার দিন থাকেন তাহলে আমাদের মতো ভালো হয়ে যাবে। এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন? আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো না, দামি কোনো জিনিস দেন না, ঠিক না? এটা বড় দামি। বিদায় বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু আগ পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা। দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই উন্নত যে আমরা সবাই এই উন্নত দুনিয়ার জন্য লালাই, এমন কি যান দিত দ্বিধা করি না, যান নিত দ্বিধা করি না, ঠিক না? কেন দুনিয়াটা এখন উন্নত, সনটেকের জায়গার কাঠাও এখন অনেক দাম, ঠিক না? এখনো আমার মনে আছে যখন শুধু একটাই রোড ছিল, ওই যাত্রাবাড়ির ওদিক দিয়া যেতে হইতো ড্যামরা, এই রোডটা ছিল না তখন, এদিকে কচুরি পানা আর কচুরি পানাই ছিল, বর্ষায় আসলে পানি আর পানি ছিল, ঠিক না? এখন এক কাঠার জন্য ভাই ভাইকেও মারতে রাজি, ভাই ভাইয়ের সামনে মরতেও রাজি, ঠিক না? কেন? উন্নত, ঠিক না? উন্নত দুনিয়াটা কিন্তু উন্নত হয়েছে আমাদের এই বিবেক বুদ্ধি বিদ্যার উপরে পারাইখা, বা বিবেক বুদ্ধি বিদ্যার সিঁড়ি বাইয়াই দুনিয়াটা উন্নত হয়েছে, ঠিক না? ওই উন্নত মানুষটার বাবা উচিত যে সারা দিন শুনি দিন 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 দিন, হুজুরদের মুখে আর কোনো কথা নাই, খালি দিন আর দিনই, জুমায় যাই তো দিন, দিন নিয়ে আলোচনা, তাবলিগালারা ঘরের দরজায় এসা ঠক ঠকায়া, ঘুমায় আসি না সুস্থ আসি না অসুস্থ আসি, ওদের সময় মতো চলে আসে আর খটখটায় জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে, যদি স্বীকারোক্তি দিল আসে, বলো না মসজিদ থেকে কিছু লোক আসছে, ওরও এসে দিনের পেঁচাল পাড়ে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, চলেন না আমরা বিবেক দিয়া ভাবি যে এই দিনটা আল্লাহ আমাদেরকে দিলেন তো দিলেন কেন? যদি পর্যালোচনা করি সৃষ্টির ভিতরে তো আল্লাহ কাউকে দিন দিলেন না। মৌলানা বসা আছে বয়ান করা, মৌলানা বলক যে কোনো সৃষ্টির জন্য দিন আছে কিনা? আছে? কোনো সৃষ্টির জন্য দিন আছে না? এমনকি ফেরেশতাকেও আল্লাহ দিন দেন নাই, তাদের জন্য দিন নাই, হুকুম আছে, দিন নাই, দিন তাদেরকে আল্লাহ দেন নাই। যদিও ফেরেশতা নূরের তৈরি, যদিও মানুষ এক ফোঁটা বিদ্যুতে পানির তৈরি, মিম্মা ইম্মাহীন, আল্লাহ নিজেই বলতেছে মানুষ, অন্যদিকে চলে যেতেছি আমি। মানুষ যদিও পাওয়ার পরে ভাবে চলে আসে, ভাবের পরে বোঝেন, রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পাইতে পারলাম,
বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা। ও যুবক, যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে। সাজায়া শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে দশটা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাহা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়া ভিতরে সাজাবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, সাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়েলাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড়, এরকম আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, শুধু শুধু কাঁদেন নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আর তব কি কেন কাঁদেন? তো বলছে, উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখে আসছি, ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না, কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম। তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পাওয়া গোলাম হইয়া যাও, আমার বন্ধুর সাজে সেজা যাও, আমার বন্ধুর রঙে রইয়া যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখে চুল কাটবে? আর কতদিন মা বোনরা নেট দেখে আর সাজবে? কতদিন পোশাক বানাবে? কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব? তো কতদিন হইয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না, নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে, সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে, আজ পর্যন্ত তো দেখতেছি না। প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল টানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, প্রকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবে তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে বলো? কয়জন আছে? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না, আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোন বড় আল্লাহ কেউ দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠায়? যারা ইহুদি নাসারা সাজে সাজে
ওদের দিকে তাকায় আমি কিভাবে শূন্য পাঠাই, যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই। সত্য বাঁধিয়ে দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সত্য বাঁধিয়ে দিলাম। আল্লাহ বলে কিছুই না করত, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে আয়েশাই সেজদা, আম্মা জান বলছে বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস, লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা, শেফা নিজে বলতেছে কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না, যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মুক্তু আসুররা কে জানি নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন, মুক্তুনান মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্মাইয়াতুর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে, একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি উঠাও গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা, হ্যাঁ সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই। গায়েব করে দিছেন, আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই মেসেজ দিছেন, সেজদা করেন না মেসেজ দিছেন, নামাজ যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই শাস্ত, এক রঙেই শাস্ত, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙের অন্ত, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই, আর ডাকে কে, একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আহ্বা, কয়জন আসে। আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি, যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয় তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার তো, সূর্য ডুবতে দেরি সেহেরি পর্যন্ত খাইতে দেরি করব, সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব সেহেরি পর্যন্ত খাবো, দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না, রব্বে কাবার কসম 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে, আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে, কিন্তু কথা সত্য হয়ে গেছে কথা সত্য, হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে, আজকে আমরা দূরে, নাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারি, একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার, আজকে জিজ্ঞাসা করেন
প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞেস করেন আলেমদেরকে, মাদ্রাসা গুলাতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোন ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না, আল্লাহকে পাইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আর গোলামই সবচেয়ে বড় পরিচয়। যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ, যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে, পারবেন? কে কে পারবেন দেখি। তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, হ্যাঁ পাক্কা আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে, মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়, তাইলে যেন আমার মৌতটা, মৌত যদিও আসে তো আমার মৌতটা যেন এই কালারের প্যালার ভিতরে আসে, সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, হ্যাঁ মনের থেকে দোয়া করি আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের প্যালার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে আল্লাহ নামাজের প্যালার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামাজ আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো জায়গার থেকে, এটা কোন, আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমাকে নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন, আমি কি অধিকার আছে না নাই, হ্যাঁ ও ছিল কোথায়, কিসে নামাজ কি, হায় হায় আল্লাহু আকবার, নামাজ কি, নামাজ মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে আসাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। আর মাবন না, মাবন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না, কি নামাজ কিসে পড়ে, জায় নামাজে না, তো ওনার তো বলতে পারবে আপনি আমাকে জায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাস করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়, কোথায় মসজিদ কার ঘর, তাল্লারে যদি আল্লাহ যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোথিকা, আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি, তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে মইরা লাভ হইলো কি, কি আরে যুক্তি কি বলে, সত্য তো, ওনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে তাহলে ওনার ঘরে মরে লাভটা কি, যেমন হাজি যখন এহরাম পরে মারা যায় আল্লাহ রাসূল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে, তলবিয়া পর্যন্ত, হ্যাঁ কি, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ তুই তলবিয়া পড়স, তো আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না, আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস, এটা জানোস না, তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে, আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেন ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি, এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে, আর কি পড়তে পড়তে আসবে, ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে, হজ এখনো শেষ হয় নাই জান্নাতে ঢুকা শেষ হবে, তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, আল্লাহ বলে যদি অস্তিত্ব দেখেছি ব্যক্তিত্ব নিয়ে ঘুরতেছ, তোর ভিতরে ফুটাইছে কে, ব্যক্তিত্ব ফুটাইছে কে, আকল দিয়া কাজ নেন, রমজানটা পাওয়ায় দিছে এটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা কাজে লাগা, এই রমজান আমার জীবনের সর্বশেষ কি, রমজান না সুযোগ কোন,
আমার পুরো জীবন গুছাইয়া নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত কামানের জন্য সর্বশেষ সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করবেন। লাগান লাগান, এলে আফসোস করবেন, এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। এলে এত বড় কথা বললেন না, বলতেন না, আল্লাহ জিবরিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল, সিজন পাইল, কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইল মাপ পাইল না, সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই, আছে। যে রমজান পাইল মাপ পাইল না, ও সর্বহারা, মাহরুম কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগলো। রমজান পাইল মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কেয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসেরাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে, ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, দোয়া কইরো তো মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না, কেন না মঙ্গল লাগতে হইল, ও মেরে দোস্ত কাঠে কি চুম্বুক লাগে মনে হয় বুঝাইতে পারি, কাঠে লাগে না লাগে, লাগবো না। একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না। চুম্বুক কিসে লাগে? আপনার লোহা হইলে না দোয়া লাগবে। আপনি তো রমজান পাইয়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না, খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তওবা কর, কাজে লাগান। সারাদিন মসজিদে পড়া থাকেন, কত কামাইবেন? সারাদিন খালি কামাই 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 কামাই। যদি জিজ্ঞাস করে এত নাক ডুগা কামান কে লেগা? আরাম করার লেগা। কিন্তু যদি সকালে উঠে জিজ্ঞাস করে আরাম ছেড়া যান কই? কামানের লেগা। কামানের যে জিগায় কামান কি লিগা? কয় আরামের লিগা। আরাম ছেড়া যান কই? কয় কামানের লিগা। কি বোঝেন আপনি? কি সকালে উঠা এই অর্গুমা থাকাটা যদি জান্নাত কামানের জন্য হইতো, এমনি আমার জাতিরে বুঝামো বুঝতে, কোনো জাদুও তো জানি না। যাক, যতটুকু বুঝাইলাম, আপনারা যারা আছেন যদি আপনাকেও বুঝে আসে, এইখান থেকে দশজনও যদি কালকের থেকে তৈরি হয়, না আমি আর আমার সময়টা এক মুহূর্ত আমি অন্য কাজে লাগাব না, বরং আমি সময়টাকে কাজে লাগায়। এখনো সুযোগ আছে, সহানুভূতির হাত বাড়াইয়া দিয়া জান্নাত কে নিতে পারে? সহানুভূতি যে যত বেশি এই মাসে দেখাবে, দুই হাতে যে যত বেশি সহানুভূতি ছিটাবে, আল্লাহ তাকে তত বড় জান্নাত ছিটায় দেন। ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন। এটা তো মোহর মারা জায়গায় ছিটাইতে বলতেছি। অনেকে বললে আবার রাগ হয়ে যাবে, অনেকে ছিটায় কিন্তু ওই জায়গা ছিটানের না, ওটারে ঘুরাইয়া মুরাইয়া লাগাইয়া তারপরে ছিটাইতেছে। ঘুরাইয়া মুরাইয়া বুঝেন, ওটা ওই জায়গায় ফিট হয় না, ওটারে ঘুরায় গাড়ায় ফিট করছে। কি উজুরে বলছে,
ওটারে ঘুরায় গড়ায় কি করছে, ফিট হওয়ার জায়গা না, ফিট হওয়ার জায়গা তো এইটা। রমজানে প্রত্যেক যাকা ব্যক্তি, প্রত্যেককে যা যাকে আল্লাহ সমর্থ দিছে, সে দুই হাতে রমজানে ছিটাবে। রমজানের পরে আবার আল্লাহর কাছ থেকে দুই হাত বইরা নিবে। আল্লাহ দেয় ওদেরকে দেয়, যারা রমজানে ছিটায় না ওদেরকে দেয় আল্লাহ, ওদেরকে আল্লাহ, ওদেরকে আল্লাহ দেয়, আপনি জানেন না ওরা রমজানে ছিটাইছে দুই হাতে, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি কয়জনের খবর জানেন? আমি লোকে চলেন, আমি জানাই দিব, আমি চিনি অনেক। রমজান মাসে দুই হাতে খরচ করে কি, দুই হাতে খরচ করে। কিন্তু নাম শুনলে আপনারা চলবেন তে দূর নিয়ে কান্না, কাদের নাম রইলেন? এরা তো সব এইখান থেকে ওইখান থেকে নিয়ে আটিয়া বড় লোক না, আল্লাহর ওয়াদা। রমজান মাসে তুমি যেরম লুটাইবা আমার জন্য, তোমাকে এরকম ব্যাক করো, তুমি জালে মিলেও তোমাকে ফেরত দিব, আমরা তো লুটাইতে চাই। আপনি যে জেলি দশ পথ দিয়ে ইফতারি করেন, কয়দিন প্রতিবেশীর খবর নিছেন? প্রতিবেশী কয় পথ দিয়ে ইফতারি করেন? আপনি ডেলি ভালো ভালো খান, কয়দিন আপনি খবর নিছেন প্রতিবেশীর যে ও কি খায়? নিজের কর্মচারীর খবর নিছেন? তুই বাড়ির যে কি দিয়ে সেইরি করস, ইফতার করস, সেইরিতে কি খাস খবর নিছেন? দূরে তো যেতে হয় না, নিজেই বাজার করতেন, যাওয়ার সময় আসতে আসতে বলতেন দুই কেজি গোস্ত আনছি তোর লেগা বাড়িতে লয়ে যাইস, চার দিন রেখা খাইস দিছেন। রাস্তা দেখাই তো করতে পারবো না, বড় সুযোগ। এই জন্যই বলছিলাম এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ বলে আল্লাহর পক্ষ থেকে মনে করা বলে পুরা করি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী বছর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাইলাম তাহলে তো সুযোগটাকে কাজে লাগাইলে। এই জন্য হাদিস আছে যে রমজানকে জীবনের শেষ সুযোগ মনে করে কাজের মতো কাজে লাগাইল, আগামী রমজানের একদিন আগেও যদি মারা যায় তো জান্নাতি জান্নাতি। মা বাবার জন্য কাজে লাগান, আত্মীয় স্বজনের জন্য খুব লাগান, খুব পড়েন, খুব পড়েন। আরে তিনবার সূরা ইখলাস ৭০ খতম কোরআনের সূরা, তিনবার সূরা ইখলাস দেন না একজনকে ডেলি, ৩০ দিনকে ৩০ জন আত্মীয়কে দেন না, আপনার কাছে কমে যাবে, আপনার কাছে থাকবে, তারপরও পুরো পুরো থেকে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, কোথায় বসলাম, কাদেরকে নিয়ে বসলাম, কোন পর্বে বসলাম, কোন মাসে বসলাম, আল্লাহ সবই তো আপনি জানেন, কেন বসলাম এটাও তো জানেন। ভিখারি হয়েই বসছি, বেশি কিছু চাই না মালিক, বেশি কিছু চাই না। আল্লাহ মেহরবানি করে সুযোগটা পাওয়া দিছেন, এটা তো আপনার মেহরবানিতে পাইছি।
নাইলে তো কত মানুষ কত রমজান থেকে এই রমজান পর্যন্ত দুনিয়াতে চলে গেছে। ডেলি যদি 5 লক্ষ করি তাহলে এই পুরো 11 মাসে কত লক্ষ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আপনি আমাদেরকে পাওয়া দিছেন, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কাজেও লাগায় দেন। আপনি এতটুক মেহরবানি করেন, একটা করছেন আরেকটাও করেন আমাদেরকে এটাকে কাজে লাগানের। আল্লাহ আমাদের দিল তৈরি করে দেন, আমাদের শরীরকে তৈরি করে দেন, মন মানসিকতাকে তৈরি করে দেন, প্রত্যেকটা জিনিস ভিতর থেকে তৈরি করে দেন যেন আমরা এটাকে কাজেও লাগাই দিতে পারি। এই রমজান যেন আমাদের আফসোসের কারণ না, আফসোসের কারণ না। রমজান যেন আফসোসের কারণ না, বরং রমজান যেন হুজ্জাতুন আলাইনা হয়, হুজ্জাতুন লানা হয় আলাইনা না হয়। আল্লাহ রমজান যেন আমাদের জন্য দলিল হয়, প্রমাণ হয়। রমজান যেন আমাদের জন্য দোযখের আযাব থেকে ডাল হয়, আখেরাতের সমস্ত আযাবের থেকে ডাল হয়। আয় আল্লাহ আপনি মেহরবানি করে আজকের এই মজমাকে যার যে পরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপন জনরা যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখছেন, দোযখের দরজা বন্ধ করে দিছেন। আল্লাহ কোনোদিন আর এদের উপরে দোযখের দরজা খোলেন না, জান্নাতের দরজা আর কোনোদিন বন্ধ করেন না, এদেরকে জান্নাত নসিব করে দেন। বিশেষ করে আমাদের মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয় স্বজন উম্মতকে দিয়া দেন না, ইনসানের সাথে সাথে জিন্নাত কো দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি আজাদ করা দেন, স্বাধীন করা দেন, স্বাধীন করা। এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়, বদরের যুদ্ধ তো জিতছে রমজানে, এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়। আপনি দুনিয়াকে আরেকবার দেখায়, একবার বদরের সময় দেখাইছিলেন, এখন আবার দেখায় দেন। আমাদের উপরে নারাজ হয়েন না মালিক। আল্লাহ বন্দা তো আপনি বানাইছেন, মুসলমানের ঘরে আপনি অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদি আপনি বানাইছেন। আমরা যদিও খারাপ, ফালাইবেন তো ফালাইবেন, কোথায় ফালায়, কিন্তু নারাজ হয়েন না, আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আফসোস করবেন, এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। তাহলে এত বড় কথা বললাম না, বলতেন না আল্লাহ জিব্রিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, মাপ পাইল, সিজন পাইল। কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইল, মাপ পাইল না, ও সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই, আছে। যে রমজান পাইল মাপ পাইল না, ও সর্বহারা, মাহরুম কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থিকা বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগলো। রমজান পাইল মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কেয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসেরাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে, ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, দোয়া কইরো কেউ মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না।
না মঙ্গল লাগতে হইল। ও মেরে দোস্ত, কাঠে কি চুম্বুক লাগে? মনে হয় বুঝাইতে পারি না, কাঠে লাগে না লাগে? লাগবো না। একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না? চুম্বুক কিসে লাগে? লোহা হইলে না তোয়া লাগবে। আপনি তো রমজান পায়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না। খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তওবা। যদিও অবেলার প্রোগ্রাম, তারাবির পরের প্রোগ্রাম, লোকের কমি, কিন্তু একটু ভাবেন না, 11 মাস নাফরমানি করলাম। উচিত তো ছিল সিজন আসার আগে আমাকে আউট করে দেওয়া, যে সিজনকে বাহানা করা আমার কাছে বোনাস না চায় বসে, একটু ফায়দা না চায় বসে, 2 টাকা বেশি না চায় বসে। কি এই সময় তো কর্মচারী 2 টাকা বেশি আশা করে না? করে না? করে না? যে বোনাস দিবে, একটু বেশিও দিবে, দান খয়রাত তো করে, ওটা আমাদের কি দিবে আশা করে না? করে না? এই যে 11 মাস নাফরমানি করলাম, তারপরও রমজানটা আমার হাতে উঠাইয়া দিলেন। যেমন আপনাদের ব্যবসায়িক সিজন রমজান, আরে এই রমজান হলো কামাইয়ের সিজন, কাগজ কামানের সিজন, দুনিয়াবি ব্যবসায়ী সিজন। আর রমজান তো হলো পুরো জীবন কামানের সিজন, পুরো জীবন। মনে বুঝাইতে পারি না, পুরো জীবন কামানের সিজন, পুরোটা জীবন কামানো যায়। এইটাই বুঝাইতেছিলাম যে মাইপা মাপা সম্ভব না, তুলনা করা সম্ভব না, যে আল্লাহ কতটুক ভালোবাসে, কতটুক স্নেহ করেন, কতটুক মায়া করেন, কতটুক মমতা রাখেন। যে 11 মাস নাফরমানি করার পরেও আবার দ্বিতীয়বার আমাকে সুযোগ দিতেছেন, রমজান একটা সুযোগ, জীবন গড়ার সুযোগ, জীবনের মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য। সারা জীবনের যত কমি খামি আছে, খামি বুঝেন তো, যত কমি যত খামি, যত ত্রুটি যত বিচ্ছুর, যত লস, সব কিছু পূরণ করার জন্য আবার রমজান মৌসুমটা আমাকে পাওয়া দিয়েছেন। রমজান মৌসুমটা আমাকে পাওয়া দিয়েছেন আবার, রমজান মৌসুমটা আল্লাহ আমাকে আবার পাওয়া দিয়েছেন। এটা আল্লাহর মেহরবানি, যেন শুধু 11 মাসের না, 11 বৎসরের না। আমার পিছনে যতটি বৎসর গেছে, কেন না আমরা তো বেশি বাঁচার আশা করতে পারি না, 60-70 বৎসর ঠিক না, উর্ধে 80 বৎসর এতটুকুই তো বাঁচার আশা করতে পারি ঠিক না? আমাদের বাঁচার আশাটা কতটুকু বলেন তো সবাই। আপনি কি আশা রাখেন যে আপনি 100 বৎসর বাঁচবেন? কি আশা করতে পারেন না? মনে হয় বোঝেন নাই, আশা করেন? কেন 100 বৎসর যখন আপনার হবে তখন আপনার উঠাবে কে, দাঁড়া করাবে কে, বাথরুমে কে নিয়ে যাবে? আপনার তো সব ভাঙ্গা চুরা শেষ হয়ে যাবে ঠিক না?
এই জন্য কি বলি, হাতরথ থাকতে থাকতে যেন কবরে জায়গা, কারো বোঝা যেন না হইতে হয়, ঠিক না? কত মানুষ তো আছে ঘরে পড়া বোঝা হয়ে পড়া আছে, বরের মানুষ পর্যন্ত দোয়া করায়, একটু দোয়া করেন ইমানের সাথে গেলে চলে গেলে ভালো। আপনি চান আপনার জন্য এরকম করা হোক? কেউ আশা করে না। আল্লাহ বলে রমজান শুধু অতীত কয়টা বৎসর অতিবাহিত হয়েছে এটার জন্য না, বরং তুমি যতটুক আশাও করো না যে আমি এতদিন বাঁচব, এই পুরাটার জন্য সিজন বানায়া তোমার হাতে উঠায় দিলাম, তোমাকে আবার একটা সুযোগ দিলাম। অতীতের গুলো তো দিছি, ওটা বাদ, আজকে যে নগদ সিজন তোমাকে দিলাম, কি রমজান এখন রানিং সিজন না, চলমান সিজন তো। কয়দিন গেল আজকে? 13 রোজা, কালকে 14 রোজা, রানিং সিজন তোমাকে দিলাম, রানিং সিজন দিলাম। অতীত বৎসর গুলা না, যতদিন তুমি বাঁচার আশা রাখো ওই পুরাটাকে পুরা করার জন্য, পুরাটাকে কমপ্লিট করার জন্য। এক রাত্র 83 বৎসর, 4 মাস, লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, সমস্ত ফরজ গুলা 70 গুণ বাড়াইয়া দিতেছে। আপনি জানেন এক মাসের ফরজ আদায় করার দ্বারা কয় বৎসরের ফরজ আদায় হয়? এক মাসের ফরজ আদায় করা দ্বারা 70 মাসের ফরজ আদায় হয়। তাহলে কেমন পরিপূরক, পরিপূরক বুঝেন, যেটা দিয়ে পুরা করা হয়, যেটা দিয়ে ঘাটতি পূরণ করা হয়, এটাকে বলে পরিপূরক।